আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে আমি খুব দারুণ একটি স্ন্যাক্স নিয়ে হাজির হয়ে গেছি, সেটা হচ্ছে মাটন রোল। এই মাটন রোল কিন্তু কম বেশি আমরা সকলেই পছন্দ করি, আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে। বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় কিন্তু পারফেক্ট, অতিথি আপ্যায়নেও কিন্তু এই মাটন রোলটাই পারফেক্ট হিসেবে যায়। তো আজকে আমি এই মাটন রোলটি খুব অল্প সময়ে খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিটি আমি এভাবে কেটে নিচ্ছি যে লাল সাইড আছে এটা, আর এটা কাটার কারণ হচ্ছে জাস্ট দেখতে অনেকটাই সুন্দর লাগবে তার জন্য। এখন আমি এই যে পাউরুটির যে লাল যে সাইডগুলো, এই সাইডগুলো কেটে নিয়ে এর থেকেও আমি বেড ক্রাম্বস তৈরি করে নিব। আজকে আমি বেড ক্রাম্বস সহ এই রেসিপিটি শেয়ার করব। হয়তো অনেকেই ভাবছেন এই বেড ক্রাম্বস কিনতে বাজারে গিয়ে একটি ঝামেলা পোহাতে হবে, তো তার জন্য বাসায় কিভাবে এই বেড ক্রাম্বস তৈরি করা যায় তো সেটাই আমি আজকে শেয়ার করে দিব। এই যে আমি পাউরুটির যে সাইডগুলো সব কেটে নিয়েছি, এখন আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব খুব মিহিভাবে। এই যে ব্লেন্ড কিন্তু হয়ে গেছে। এখন আমি একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, হালকাভাবে নেড়ে নিব যেন কোনো রকম পোড়া না যায়। আর এই ক্ষেত্রে চলার আঁচ একদম লো থাকবে, কোনো রকম যেন বেশি না থাকে, তাহলে পুড়ে যেতে পারে। জাস্ট 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করলেই কিন্তু এই ব্রেড ক্রাম্বসটি ঘরেই তৈরি করা যাবে। আমি এই ব্রেড ক্রাম্বসটি তৈরি করার রেসিপি সহ দেখানোর কারণ হচ্ছে অনেকেই এই ব্রেড ক্রাম্বসটা ঝামেলা মনে করে, আবার অনেক সময় টোস্ট বিস্কুটের গোড়াও দেওয়া লাগে, তো তার জন্য এই রেসিপিটি একইভাবে এক পাউরুটিতেই কিন্তু দুইটা তৈরি হয়ে যাচ্ছে, এদিকে রোল এদিকে ব্রেড ক্রাম্বস। তো আমি পাউরুটিগুলো এভাবে একটা বেলুনের সাহায্যে দুই সাইড হালকাভাবে বেলে নিচ্ছি। হালকাভাবে চাপ দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। এখন আমি খুব সামান্য পরিমাণে 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে নিচ্ছি, রেগুলার যে সয়াবিন তেল ওই তেলটা, আর এখানে 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। আমি এটা আজ যে রোলের যে পুটটি তৈরি করব, তো পুটের জন্যই তৈরি করছি। আর এখানে 250 গ্রাম আমি মাটন নিয়েছি, খাসির যে মাংসটি আছে সেটাই নিয়েছি। চাইলে এখানে চিকেন কিংবা বিফ যে কোনো একটি নিলেও হবে, কিংবা সঙ্গে এর সঙ্গে ভেজিটেবলস অ্যাড করতে পারেন। অল্প পরিমাণে আমি লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে নিলাম, আর এখানে আমি 5-6টা কাঁচামরিচ দিয়েছি। এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 টিস্পুন পরিমাণে, আর এখানে আমি ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। হালকা একটু পানি দিচ্ছি, জাস্ট 1 কাপ পরিমাণে। এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে যেন মাংসটা অনেকটাই সফট হয়ে যায়। আর এখানে ম্যাশ করা একটি আলু সিদ্ধ করে আমি দিয়ে নিচ্ছি, চাইলে আলুটা স্কিপ করলেও হবে। আমি এই আলুটা দেওয়ার কারণ হচ্ছে যেন আঠালো একটি ভাব আসে, তো তার জন্যই। এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে নিচ্ছি, আর এখানে আমি দিচ্ছি রসুন বাটা। এখানে 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়েছি। এই যে পুটটি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি আমি যে রোলটি তৈরি করব সেই রোলে। আমি 1টি পরিমাণে ডিম ভেঙে নিয়েছি, সামান্য পরিমাণে 1 চিমটি লবণ দিয়ে আমি ফেটিয়ে নিলাম ডিমটা। পাউরুটিগুলো যে আমি হালকাভাবে টেলে রেখেছিলাম, সেই পাউরুটির মধ্যে পুরটি দিয়ে দিচ্ছি। মাটনের যে পুর তৈরি করলাম সেটাই আমি দিচ্ছি। এর পরিমাণটা জাস্ট আন্দাজ করে দিবেন যে পাউরুটির সাইজ অনুযায়ী কতটুকু যাই। আর আমি কিন্তু এখানে কোনো রকম ময়দা দিয়ে মুখটা এঁটে দিচ্ছি না। যদি আপনাদের পাউরুটির মুখটা খুলে যায় সেই ক্ষেত্রে ময়দা
জাল করে কিংবা ময়দা এমনি ময়দার পানি দিয়ে একটু দুই সাইড লাগিয়ে দিলে কিন্তু এই পুট্টের মুখটি এঁটে যাবে। এখন আমি যে বেড ক্রাম্পসটি তৈরি করলাম ওই বেড ক্রাম্পসে গড়িয়ে নিচ্ছি। ডিমে গড়ানোর পরেই বেড ক্রাম্পসে কিন্তু আমি গড়িয়ে নিচ্ছি। এই নাস্তাটি এতটাই পারফেক্ট যে আমি নিজেও এর প্রেমে পড়ে গেছি। আমার বাচ্চা কিন্তু খুব পছন্দ করে এই নাস্তাটি, আর ওর টিফিনে কিন্তু এটা সবসময় আমার দেওয়া লাগে। এই যে সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে, আমি এখন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।